নাম সালাদে শেখো মানে বেঁধে চাওক, এয়া হৈছে সাতাম পুৰুষীয়া পৰম্পৰা। অসমৰ মাত্ৰ কেইটামান অঞ্চলতহে আজিৰ তাৰিখতো বোকা ভাওনা অথবা নন্দোৎসৱ দেখিবলৈ পোৱা যায়। শ্ৰীমদ ভাগৱত শাস্ত্ৰৰ দশম স্কন্ধত বৰ্ণিত হৈছে যে জন্মাষ্টমীৰ পিছদিনা, যিদিনা আচলতে নন্দৰ ঘৰত, গকুলৰ ৰজা নন্দৰ ঘৰত নন্দোৎসৱ আয়োজন কৰা হৈছিল, আৰু তালৈ বিভিন্নজনে আহি ভগৱান কৃষ্ণৰ যেতিয়া কৃষ্ণ নামকৰণ হৈছিল গৰ্গাচাৰ্যই, আৰু তাৰ পাছতে আনন্দ স্ফূৰ্তি হৈছিল গকুলৰ প্ৰজাসকলে, আৰু সেই যি পৰম্পৰা, সেই পৰম্পৰা আজিও ধৰি ৰাখিছে যোৰহাটৰ কিয়কৰ সোণাৰী গাঁৱৰ ৰাইজে। মই কিছু পৰিৱেশ দেখুৱাম এই মুহূৰ্তত, যদি মই সোণাৰী গাঁৱৰ নামঘৰৰ ভিতৰত যদি পৰিৱেশ দেখুৱাওঁ এই মুহূৰ্তত, সকলো গাঁৱৰ ডেকা বয়োজ্যেষ্ঠ জীয়ৰী বোৱাৰী সকলোৱে মিলি এই যি পৰম্পৰা, সাতাম পুৰুষীয়া পৰম্পৰা, এই পৰম্পৰা পালন কৰিছে। ইয়াকে আচলতে যি আচলতে বৰ্ণিত হৈছে যে ইয়াতে যেতিয়া আনন্দ সৃষ্টি কৰিছিল, আৰু সেই সময়ত ইজনে সিজনৰ গালৈ পবিত্ৰ জল ছটিয়াই আচলতে আনন্দ স্ফূৰ্তি কৰিছিল, আৰু আজিও আমি সেই পৰম্পৰা ধৰি ৰখা দেখিছোঁ। ইয়াৰ সোণাৰী গাঁৱৰ ৰাইজে ইয়াতে আচলতে মৌ দি বা তুলসী দি, যুৱৰীজন দি পবিত্ৰ দল হিচাপে তেওঁলোকে তৈয়াৰ কৰি আচলতে আজি তেওঁলোকে ইজনে সিজনৰ গালৈ পানী ছটিয়াই তেওঁলোকে আচলতে বোকা ভাওনা বুলি কোৱা যায় বোকা ভাওনা আয়োজন কৰে। মই কিছু পৰিৱেশ দেখুৱাইছোঁ এই মুহূৰ্তত, যিহেতু ইয়াতে সকলো আচলতে আনন্দ বিলীন হৈ আছে, সকলো আনন্দ ফূৰ্তি কৰিছে। এয়া হৈছে ইয়াতে সকলোৱে এনেধৰণে আচলতে আজি এই নন্দোৎসৱ উদযাপন কৰিছে, বোকা ভাওনা আয়োজন কৰিছে, সকলোৱে ইজনে সিজনৰ গালৈ পানী নিক্ষেপ কৰি, পবিত্ৰ জল নিক্ষেপ কৰি এনেধৰণে আনন্দতে মতলীয়া হৈ পৰিছে। আৰু এয়া ইয়াত বহুখিনি আচলতে পৰম্পৰা জড়িত হৈ আছে। মই কোনে কোনে যিহেতু আমি আচলতে ইয়াৰ আচলতে উদ্যোক্তাসকলৰ পৰা এই কথাখিনি জানিম, এই মুহূৰ্তত আমি সেই পৰিৱেশটোৰ মাজলৈ লৈ যাব বিচাৰিছোঁ, যিহেতু ইয়াতে এই মুহূৰ্ততে যি আচলতে বোকা ভাওনা বুলি তেওঁলোকে অভিহিত কৰে, বোকা ভাওনাৰ মাজলৈ লৈ যাব বিচাৰিছোঁ। মই তাৰ পিছত আমি আচলতে বিভিন্নজনৰ লগত কথা পাতিবলৈ চেষ্টা কৰিম। এই যি পৰম্পৰা, এই পৰম্পৰা জীৱিত হৈ থকা যিখিনি আধ্যাত্মিক চৰ্চা, যিখিনি আধ্যাত্মিক কথা, সেই কথাখিনিও আমি জানিবলৈ চেষ্টা কৰিম। আমি পৰিৱেশৰ মাজলৈ লৈ যাব বিচাৰিছোঁ। মই অকণমান আপোনাৰ ওচৰলৈ আহিছোঁ, যিহেতু ইয়াকে পুৰাতন পৰম্পৰা ৰক্ষা কৰি এই যি বোকা ভাওনা বা নন্দোৎসৱ উদযাপন কৰে, ইয়াৰ যি আচলতে আধ্যাত্মিক চৰ্চা বা তাত্বিক কথাখিনি অকণমান কৈ দিলে নিউজিলেণ্ড দৰ্শকৰ বাবে সুবিধা হ'ব। বোকা ভাওনা হ'ল যেতিয়া শ্ৰীকৃষ্ণ বৃন্দাবনৰ আহি মথুৰাত আহি পাইহি, মথুৰাত যেতিয়া বৃন্দাবন অহা গম পায়, গোপ গোপীসকল নন্দ গৃহ সকলোতে আহে, আৰু নন্দ ঘৰত কৃষ্ণ দৰ্শন কৰি তেখেতলোকে আনন্দতে হৰিনাম গায়, আৰু সকলোতে মতলীয়া হয়, আৰু সেই মতলীয়া সময়ত মেঘ বৃষ্টিপাতকো তেওঁলোকে আওকাণ কৰি বোকা পানীয়ে
নিতুই পুতুই হয়ে তেখেতলোকে হরি নাম মুখরিত হয়ে আছিল। আর আজি আমি পরম্পরাগতভাবে আজি কেউ সোনাইগাঁও রাইজ সমূহ একত্রিত হয়ে শ্রীকৃষ্ণর সেই বন্ধ উৎসব আজি আমি রাইজর মাজত প্রদর্শন করেছো, যেহেতু আমার এই কৃষি ইতিমধ্যে হেরাই গেছিল, তাক আমি বোকা ভরা বলে কো বোকা এই কারণে কো যে নন্দ উৎসব কৃষ্ণ যেটা দর্শন করে গোপী সকলে আনন্দ মতলিয়া হয়েছিল, আর সেই মতলিয়া হওতে নাম লোতে সেই জায়গা সমূহ বোকার পরিণত হয়েছিল, আর বোকা মুকুরিপুটি হওয়ার কারণে ইয়াত নামকরণ করা হয়েছে বোকা ভাওনা। নিশ্চয় আপনার ধন্যবাদ জানাইছো, মানে কিছু আকো মানে পরিবেশ দেখাম এই মুহূর্ত কেনে পরিবেশের আসল আনন্দ স্ফূর্তি বিলীন হওয়া পরিবেশ। মানে কিছু পরিবেশ দেখো ইয়া হয়েছে কিয়ক ডিমারি গাঁওয়ার পরিবেশ, যাতে আসলে সকলে এই মুহূর্তে এনে ধরনের আনন্দ মতলিয়া হয়ে পড়েছে। ইয়াতে এই দিন আসলে ভগবন্ত প্রভু ভগবন্ত এক লীলা বলে কয়, এই মুহূর্তে মো সতীর্থ গোটে পরিবেশটা দেখাই আছে, যথেষ্ট সকলে আনন্দ মতলিয়া হয়ে পড়া পরিলক্ষিত হয়েছে, আনন্দ স্ফূর্তি করেছে। আর যেহেতু মানে কোথাও যে ইয়াত ভালেখানি আসল তাত্ত্বিকতা লুকাই আছে, ধর্মীয় আসল পরম্পরা সেই পরম্পরা লুকাই আছে, আর আমি কিন্তু আরো জানাবলে চেষ্টা করে যেহেতু ইয়াতে এয়া হয়েছে বছরিয়া পুরনি এক পরম্পরা এই গাঁর মানে সেই দৃশ্য দেখাইছো। ইতিমধ্যে সকল এই মুহূর্ত বোকা খুঁটুরি ভাগি হওয়া পরিলক্ষিত হয়েছে, মই সেই পরিবেশটা মোক সতীর্থ দেখাইছে। যদি এই মুহূর্তে আমি অকনমান সময়ের কারণে যদি কও যে এয়া মই পূর্বতে উল্লেখ করার দরে এয়া কেবল মাত্র কেইটামান স্থানতে এই পরম্পরা ইতিমধ্যে প্রচলিত হয়ে আছে, এই পরম্পরা আনন্দ স্ফূর্তি করেছে। এনে ধরনে ইয়াতে জ্যেষ্ঠজনের পৰা আরম্ভ করে সকল কনিষ্ঠজন পুরুষ মহিলা সকলে এই আনন্দতে অংশ লয়, এই আনন্দ স্ফূর্তি করে, মই সেই পরিবেশটা দেখাই আছো। নন্দরাজার ঘরত এই পরিবেশ সূচনা হয়েছিল বলে বিশ্বাস হয়, যেতিয়া ভগবান কৃষ্ণ নামে নামকরণ করেছে গর্গাচার্যই, আর তারপিছতে সকল আসলতে প্রজাগণে এনে ধরনের আসলতে বৃষ্টিপাত প্রবল বৃষ্টিপাত বজ্রপাত তার মাজতে এনে ধরনের আনন্দ স্ফূর্তি করেছিল বলে বিশ্বাস আছে। মই অকনমান আপনার চলে আইছো, যেহেতু এক অনাবিল আনন্দ আর এক আসলতে আধ্যাত্মিক শক্তি জাগ্রত হওয়া এক অনুষ্ঠান, কেনেকুয়া ধরনের ইয়ার তাত্ত্বিকতা খিনি যদি অকনমান অবগত করে। মানে বহু যুগ যুগ ধরে যোরহাট জেলার প্রিয় সমষ্টি প্রিয় কোনাইগাঁও এই পরম্পরা দুটা ভাওনা করে অহা হয়েছে, কালি কৃষ্ণ জন্ম জন্মাষ্টমীর দিনা আর আজি তার পরবর্তী দিন নন্দোৎসব, নন্দ গৃহলে রাইজ আহিছে আনন্দের উল্লাখ করেছে, আর নামঘরের ভিতরতে মাটি পানি সকল লো যানি মিলুয়া আছে, দুবরী পাত তুলসী পাত গাখির মিলুয়া আছে, সেই পানি সকলের গালে ছিটিয়ে দেওয়া হয়েছে, নামর ধ্বনি উত্তাল হয়, হরিনাম কীর্তন করে সবাই উত্তাল হয়েছে, আর বোকা পানির সঙ্গে সকল একাকার হয়ে পড়ছে। চাও গোটে গাঁর রাইজ আমার বৃদ্ধ বনিতা শিশু সকল আহিছে, সকলে নামর ধ্বনি কিয় সোনাইগাঁও নামঘর চৌহদ নামর ধ্বনিয়ে এটা উজ্জীবিত করে রাখিছে। এই পরম্পরা এই সাংস্কৃতিক পরম্পরা সাংস্কৃতিকতার মাত্র কেইখান ঠাই জিয়াই আছে, আর তার অন্যতম হয়েছে প্রিয় সোনাইগাঁওর নামঘর। আপনার নামঘর কি বছরের এই পরম্পরা পুরাতন পরম্পরা বলে ইতিমধ্যে কইছে, কি বছর পুরনি এই পরম্পরা? এই স্থানে আহিছে 1944 সনের নামঘর আহিছে, তার পরবর্তী সময় নামঘর নদী বলে এঠাই আছে, সঙ্গে 17 বছর পূর্বে হবে, কারণ আমি দেখি অহাত আমার পিতৃ মাতৃ আমার ককা আইতা সকলে হয়তো সঙ্গে 150 বছর পরম্পরা হবে, কিন্তু মাঝে মাঝে কিছু সময় বিরতি দি কার্যসূচী সম্পন্ন করে অহা হয়েছে, কারণ দেখিছে যথেষ্ট সমন্বয় আছে, যথেষ্ট সমন্বয়। আর তাতো ডর কথা হয়েছে যে সংস্কৃতি রক্ষার নামত ইমান উত্তাল হওয়া একটে মানে ওলাই অহার এই পরম্পরা আসলে নামঘরের বাকরিত সমন্বয়ের বার্তাটা কোনো অসমবাসী রাইজলে আমি বিলাই দিব বিচার, এ গুরুজনের সৃষ্ট সংস্কৃতি অনবদ্য অবদান।
নিশ্চয়কৈ ধন্যবাদ জানাইছো আমি আপনাকে। এয়া আছিল ডক্টর মন্টু কুমার বৰা, ইতিমধ্যে অবগত করেছে গোটে কথাখিনি অবগত করেছে যে এয়া নন্দোৎসব, এয়া বোকা ভাওনা, যেহেতু কালি সর্বত্র জন্মাষ্টমী, ভগবান কৃষ্ণর জন্ম ভদ্র মাহর অষ্টমী তিথির যেহেতু জন্ম, সেই জন্মতিথি সকলতে উদযাপন করা হয়েছে। আর আজি এইখন গাঁত এনে ধরনের সকলে নন্দোৎসব আয়োজন করা পরিলক্ষিত হয়েছে, আনন্দ স্ফূর্তি করা পরিলক্ষিত হয়েছে।